এটা হলো এআইজির ক্যান্টিন। এখানে সকাল থেকে রাত্রি অবধি বিভিন্ন রকম ডিশ পাওয়া যায়। ইডলি, ধোসা, বড়া পাও, পুরি, সবজি, ভাত, যা খেতে চান এখানে পাওয়া যাবে। এই কাউন্টারগুলোতে বিল করতে হবে প্রথমে, তারপরে এখানে পাওয়া যাবে। ওখানে ডেলিভারি দেয়। ওখানে এখন দেখুন, এখানে অনেকে খাচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমার মামা লাইনে দাঁড়িয়ে আছে কাউন্টারে, টিকিট নিচ্ছে, টোকেন নিচ্ছে। এরপরে আমরা খাবো। আমরা ইডলির অর্ডার দিলাম আর পুরির অর্ডার দিলাম। কি সুন্দর পরিবেশ, সবাই বাবারে ধীরে শান্তিতে খাচ্ছে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। অনেকে দেখছি ভাত টাত নিয়েছে, অনেকে পুরি খাচ্ছে, ইডলি খাচ্ছে। এটাও একটি কাউন্টার। বন্ধুরা, এই যে আমরা ইডলি আর ইডলি বড়া নিয়ে নিলাম। আমি ইডলি খাবো। ইডলির সঙ্গে একটি তরকারি আর একটি বাদাম বাটা দিয়েছে, আর ওখানে বড়া দিয়েছে, দুটো ইডলি আর একটা তরকারি, আর আর দিয়েছে হলো বাদাম বাটা, এআইজি স্পেশাল। না, ওইটা 30 টাকা? বাবা, এই এটা এটার দাম হলো 30 টাকা, দুটো ইডলি দিয়ে, সবজি দিয়ে, আর ওটা একটা আলাদা করে একটা বড়া দিয়েছে, ওটা 80 টাকা। এই যে মামা এখন খাচ্ছে, এখন আমিও খাওয়া শুরু করি। কালকেও খেয়েছিলাম ইডলি, ভালো লাগে। এআইজির ইডলিটা খেতে ভালোই লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। সেই এখানে গ্যাদারিং, অনেক লোক জমা হয়েছে। আসলে এটা ব্রেকফাস্টের টাইম, তো এই জন্য সবাই জমা হয়েছে। এখানে অনেক ডক্টর টক্টরও এসে খায়। এখানে সবার জন্যই খাওয়ার ব্যবস্থা আছে, সবাই খায়, পে করে আর খায়। কোনো এখানে ভেদাভেদ নেই যে ডাক্তারদের জন্য আলাদা আর না নার্সদের জন্য আলাদা, এরকম কোনো ভেদাভেদ নেই। সবার জন্যই এগুলো খাওয়ার, এবং খাবারটা খুব সুস্বাদু খাবার হয়। এখানকার খাবারটা ভালো লাগে, এই জায়গার খাবার খেতে। খাবার খেয়ে একজন চলে গেছে, এখন পরিষ্কার করছে। চামচ লাগবে না আমার, আমি এমনি খেয়ে নেব। তাহলে একটু টেস্ট করে দেখি এই কেমন লাগে। ঠিক আছে বন্ধুরা, আগে খেয়ে নেই, তারপরে আবার ভিডিও করবো।